আমার মুসলিম মা বোনদের গায়ে পর্যন্ত হাত দিতে তারা দ্বিধাবোধ করছে না, বোরকাওয়ালা মায়েদের গায়ে হাত দিতে তারা দ্বিধাবোধ করছে না। ও কুলাঙ্গাররা শুনে রাখো, মোহাম্মদ বিন কাসেমের সন্তানেরা মরে যায় নাই, মাহমুদ হাসান দেওবন্দির চেতনা যারা লালন করে তারা মরে যায় নাই। আল্লাহর কসম খায়া বলি, আর কোনদিন কোন কুলাঙ্গার যদি মা বোনদের গায়ে হাত তোলার দৃষ্টিটা দেখাও, আল্লাহর কসম ওই হাত গুঁড়িয়ে দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما، إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم، إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون، آمنت بالله صدق الله العلي العظيم. আদর্শ যুব কল্যাণ সংঘ আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজম, প্রিয় যুব সমাজ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, রব্বে কারীমের অশেষ মেহরবানি যিনি হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন,
সেই মহান রবের শুকরিয়া আদায় করি সকলেই জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আলোচনা শুরুর আগে একটা স্বীকারোক্তি নেওয়া দরকার আমাকে এখনই বলা হইল শিরক বিদআত সম্পর্কে কিছু বলার জন্য কোরআন হাদিসের দৃষ্টি থেকে অত্যন্ত নাজুক একটা আলোচ্য বিষয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই জন্য আগে আমাকে জিজ্ঞেস করতে হবে আপনাদের কাছে যারা আছেন শ্রোতা আমি আপনাদের পক্ষে কথা বলবো নাকি কোরআনের কথা বলবো কিন্তু যদি কোরআনের কথা বললে আপনার বিরুদ্ধে যায় আপনার সমাজের বিরুদ্ধে গেলে দলের বিরুদ্ধে গেলে খাজার বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে সমস্যা নাই পরে আবার ফতোয়া ঘুরায়েন না কিন্তু আমিও ওয়াদা করলাম আমি কোরআনের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ দোস্ত আমাদের শত্রুকে কার কথা যেহেতু কোরআনের কথা বলবো এই জন্য আমি কথা বলে বলেই জিজ্ঞেস করবো কথাটা কার আপনাদের কাছ থেকে ওই আওয়াজ আসবে কথা কার শয়তান আমাদের শত্রু এই কথা কার রব্বে করিম বলেছেন সূরা আল ফাতির আয়াত নম্বর ৬ ২২ নম্বর পারা হাফিজি কোরআন শরীফের ১৪ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইন রব্বে করিম ইরশাদ করেন إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الله أي آيات رب كريم جانا يا جسن আমাদের শত্রুকে আল্লাহ বলেন আমি শত্রু নির্ধারণ করলাম তোমরা আবার বন্ধু বানায়ও না ফাত্তাখিযুহু আদুওয়া তোমরাও শয়তানকে শত্রুই মনে করো শয়তানকে শত্রু মনে করব যে শয়তানকে কে কে দেখছেন হাত তোলেন তো দুই একজন নাই পোলাপাইন ঘুরাঘারা এ দেখো নাই শয়তান দেখো নাই মানা করে দেখি কেউ দেখেন নাই শয়তান দেখা যায় না কথাটা কার এত আস্তে বললে বুঝবো সবাই কথা বুঝতেছেন না জোরে সোরে উচ্চারণ করতে হবে শয়তান দেখা যায় না কথা কার কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো কেউ নাই তত আস্তে আওয়াজ কেন একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন লিল্লাহি তাকবীর হইল না আল্লাহু আকবার ধরো এলাকার মানুষ কি দুর্বল খাইয়ে আসেন নাই এখানে খাওয়ার কোনো আয়োজন নাই মুসলমান খাই আসুক আর না খাই আসুক ইমানি চেতনা সে সবসময় লালন করে ওই ইমানি চেতনা নিয়ে আরেকটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর হ্যাঁ একটু হইছে ঠিক আছে চলবো অসুবিধা নাই শয়তান দেখা যায় না কথাটা কার আমি শুরুতেই যে আয়াত করিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে রব্বে করিম এই কথাটা জানাইয়া দিয়েছেন শয়তান দেখা যায় না রব্বে করিম বলেন সূরা আরাফ আয়াত নম্বর ২৭ ২৭ ৮ নম্বর পারা হাফিজি কোরআন শরীফের ১২ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন রব্বে করিম বলেন ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون أي آيات رب كريم ছোট করে বলেছেন إنه يراكم هو وقبيله من حيث لا ترونه শয়তান এবং তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে দেখে এমন ভাবে যে তোমরা শয়তানকে দেখো না কথা কার মহতারাম শয়তানকে আমরা দেখি না এক দুইটা ব্যাখ্যা
কয় ব্যাখ্যা এক ব্যাখ্যা হইল অরিজিনাল শয়তান যেটা আছে ওটাকে আসলেই দেখি না আরেক ব্যাখ্যা হইল উলামায়ে কেরাম জানেন দেখা না দেখার একটা হচ্ছে চোখ দিয়ে দেখা আর একটা হচ্ছে হৃদয় দিয়ে উপলব্ধি করা রুইয়া বা মানে ইলম জানা বুঝা তো শয়তানকে এবং তার সাঙ্গপাঙ্গকে দেখি না মানে হচ্ছে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গকে দেখি কিন্তু চিনি না কয়টা ব্যাখ্যা এক হইল অরিজিনাল শয়তানকে দেখি না আরেক হচ্ছে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গকে দেখি না বটে তাদের চক্রান্তর জাল আমাদের সামনে বিছানো আমরা দেখি কিন্তু বুঝি না এগুলা শয়তানের চক্রান্তের জাল শয়তান কিভাবে চক্রান্ত করে কি চক্রান্ত করে এটাও আমাদের বোঝা দরকার শয়তানের চূড়ান্ত টার্গেট দুস্ত আমাকে আপনাকে বেনামাজি বানানো এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না আমি সুদ খাই ঘুষ খাই জিনা করি শরাব পান করি এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না কেন কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক রবের গোলামি করি যে রব আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সূরা নিসা পাঁচ নম্বর পারা হাফিজি কোরআন শরীফের ১৭ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন রব্বে করিম বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা أشرك بالله فقد ضل ضلالا بعيدا رب كريم বলেন বান্দা যত গুনাহ করো জিন্দেগিতে যত গুনাহ করো জীবনে এক ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই আমি আল্লাহ চাইলেই তোমার জিন্দেগির সব গুনাহ maaf করে দিতে পারি কিন্তু বান্দা একটা গুনাহ maaf করব না সেটা কি বলেন বলেন শিরিক মাফ করব না শয়তান বলে তাইলে একটা মানুষের পিছনে খালি নামাজ বাদ দেওয়ার মেহনত কইরা আমার লাভ নাই সারা জিন্দেগি সে নামাজ পড়লো না কিন্তু ঈমান নিয়া কবরে গেল তাইলে আমার সারা জিন্দেগির সব মেহনত বরবাদ হইয়া গেল তার চেয়ে বড় একটা লোক তাহাজ্জুদ পড়ুক পাগড়ি বান্ধুক পীর সাইজা পয়সা থাকুক বাবার কাছে যাক খাজার কাছে যাক যত আমল আছে সব করুক খরচ করুক আমি গোপনে গোপনে তারে দিয়া শিরিক করাবো তাইলে জিন্দেগির সব আমল বরবাদ হইয়া সে জাহান্নামে চলে যাবে কথা বুঝেন কিনা এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হইল মুসলিম উম্মাহকে দিয়া শিরিক করানো কথা বুঝতেছেন কিন্তু শয়তান হলো চরম বাটপার কি বাটপার কাউকে ধোকা দিতে এক পদ্ধতি গ্রহণ করে না ধরা পড়ে যাবে বাটপার মানুষকে ধোকা দেয় নানান পদ্ধতিতে শয়তান খ্রিস্টানদেরকে মুশরিক বানাইছে এক পদ্ধতিতে ওই পদ্ধতি মুসলমানদেরকে অ্যাপ্লাই করলে মুসলমান কবুল করবে না যদি বলে নবী তোমাদের আল্লাহর সন্তান আমরা মানব না লাঠি নিয়ে দৌড়ে দিব কথা বলেন ঠিক কিনা ইহুদিদেরকে যেই পদ্ধতিতে শিরিক করাইছে একই পদ্ধতি মুসলমানদের সামনে আনলে মুসলমান কবুল করবে না শয়তান বলে তাইলে এই দেশে আইসা কিভাবে মানুষকে শিরিক করানো যায় শয়তান তো চিন্তা করে তো শয়তান দোস্ত যুবকদেরকে টার্গেট করছে তাদেরকে শিরিক করামো এক পদ্ধতিতে সাধারণ মুসলমানকে টার্গেট করছে তাদেরকে শিরিক করামো আর এক পদ্ধতিতে এক পদ্ধতি না যুবকদেরকে টার্গেট করেছে বর্তমান প্রেক্ষাপটে বলছি কথা যে তোমাদেরকে বিভিন্ন উৎসব আনন্দ চেতনার নামে যুবকদেরকে শিরিক করাবে যুবক টের পাবে না সে মনে করতেছে সে আধুনিক সেজেছে সে সময়ের সাথে তাল মিলাচ্ছে এতটুকুই না যুবক ধরে ধরে দেখাইতে চাই শয়তান কিভাবে মুসলমানদের সন্তানদেরকে শিরিক করায়া করায়া কবরে পাঠাইতেছে একটু টাচ দেই খুব বেশি লম্বা সময় কথা বলা যাবে না অন্যদিকে যাইতে হবে একটু থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় কিনা কবে কবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর এই যুবক মুসলমান সন্তান আজকে শোনার পর তওবা করবা জিন্দগিতে এই আনন্দ উদযাপনে তুমি শরীক হইতে পারো না কেন শুনো কিসা শুনো
গল্প 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 মানে ওই বানানো গল্প না ইতিহাস শুনো 31 ডিসেম্বর আনন্দ উদযাপন শয়তান যদি তোমাদেরকে বলতো তুমি ওই পত্তলিকদের দেবতার পূজা করো করতাম না করতেন না শয়তান বলে আমি তোরে দিয়া পূজা করাবো কিন্তু তুই টের পাবি না রব্বে কারীম ওইটাই বারবার সতর্ক করেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান এমন ভাবে তোমাকে দিয়া শিরিক করাবে তুমি করবা কিন্তু বুঝবা না এটা হলো অর্থ 31 ডিসেম্বর কিসের আনন্দ দোস্ত তোমরা তো এখন ইন্টারনেট চালাও তোমাদের কাছে বিষয়টা খুব সহজ ইন্টারনেটে টিপ দিয়া দেখবা 31st নাইটের উদযাপনের ইতিহাস খুঁজে দেখো পেয়ে যাবা পত্তলিক মুশরিকরা রোমান মুশরিকরা তারা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস যার নামে নামে জানুয়ারি মাস গুগলে সার্চ দিলে পেয়ে যাবা JANUS জানুস সার্চ দিলেই দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিস দুই মাথাওয়ালা মুশরিকরা রোমান মুশরিকরা 31 ডিসেম্বর রাত্রে 12টার আগে ওই পিছনের মাথাকে তারা মনে করত এই জানুস দেবতাকে তারা মনে করত সমস্ত ভাগ্যের মালিক নাউজুবিল্লাহ সমস্ত ভাগ্যের মালিককে তারা মনে করে এটাকে ভাগ্য দেবতা 31 ডিসেম্বর রাত্রে 12টার আগে ওই পিছনের মুখের সামনে যায়া তারা কৃতজ্ঞতা প্রকাশ করত আনন্দ প্রকাশ করত কেন তাদের বিশ্বাস গত বছর তারা যত কিছু ভালো উপলক্ষ পেয়েছে সব এই জানুস দেবতার পিছনের মুখের বদৌলতে নাউজুবিল্লাহ আরো আস্তে কর শয়তান খুশি নারাজ হয়ে যাবে না হ্যাঁ শয়তানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে না যখনই রাত্রে 12টা বাজতো দোস্ত ওই মুশরিকরা সামনের কাছে সামনের মুখের সামনে চলে যেত কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি তাদের ভালো কিছু পাইতে হয় এই জানুস দেবতার সামনের মুখকে খুশি রাখতে হবে এই জন্য যায়া প্রার্থনা করত লাফালাফি করত ও মুসলমান 31 ডিসেম্বর ওই 31st নাইট আনন্দ উদযাপনের এই উপলক্ষ তো জানুস দেবতা কেন্দ্রিক তুমি লাফাও কোন তালে ছাগলের বাচ্চার তিন নাম্বার বাচ্চার মতো তুমি লাফাও কেন তোমার এটা আখলাক না এটা আদর্শ না এটা চেতনা না এটা মুশরিকদের চেতনা শয়তান বলে তোরে যদি বলতাম জানুস দেবতার পূজা কর তুই তো করতি না কিন্তু আমি দিয়া তোরে দিয়া পূজা করাইলাম কিন্তু তুই টের পাস নাই ওইটাই রব্বে কারীম জানায়া দিছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান তোমারে দিয়া শিরিক করাবে তুমি টের পাবা না আছে আরেকটা পয়লা বৈশাখ আইতাছে আইতাছে নি এপ্রিল আইতাছে পয়লা বৈশাখ বললে এখন আমরা হয়ে যাবো মুসলমান রয়ে যাবো জঙ্গি বলবো শিরিকের বিরুদ্ধে হয়ে যাব জঙ্গি কথা কোন ঠিক কিনা এই যে যুবকরা এলাকা থেকে সন্ত্রাস মাস্তানি চাঁদাবাদি নেশা এগুলা সব উৎখাত করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সঞ্চালকের কথার ইঙ্গিতে যেটা বুঝেছি এটা বোঝা এখন আমাদের জন্য খুব সহজ নিশ্চয়ই কেউ এটাকে জঙ্গিবাদ এর সাথে সম্পৃক্ততার রং দেওয়ার চেষ্টা করতেছে কথা কোন ঠিক কিনা দিতে থাকো দিতে থাকো ইতিহাস ওইভাবেই চলে আসছে আদম থেকে কাবিল হাবিল থেকে দুই রাস্তা তৈরি হয়ে গেছে জালেমের রাস্তা মজলুমের রাস্তা ওই রাস্তা থাকবে কিয়ামত পর্যন্ত কিন্তু জেনে রাখো জালেম নমরুদ টিকে নাই জালেম ফেরাউন টিকে নাই জালেম আবু জাহেল টিকে নাই সব মজলুমরাই দুনিয়ায় টিকেছে টিকবে কিয়ামত পর্যন্ত কথা বলেন ঠিক কিনা দোস্ত পয়লা বৈশাখে শয়তান কয় রাগ তরে দিয়ে আমি কেমনে পূজা করাই তুই টের পাবি না সকালবেলা চইলা যায় সব রমনা বটমূলে ছায়া নটের গানের উৎসব দিয়া পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়ে যায় এসো হয় বৈশাখ এসো প্যাঁ 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 গানটা কার কোন তো এসো হয় বৈশাখ এসো গানটা কার কার হ্যাঁ ইমাম আবু হানিফার তো রবীন্দ্রনাথ ঠাকুর জোরে কয়লা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মূল বিষয় দুইটা যারা গবেষণা করে সাহিত্য নিয়ে তারা জানে রবীন্দ্রনাথের গানের মূল বিষয় দুইটা হয় প্রেম নয় প্রার্থনা তার গানের মধ্যে হয় প্রেমের কথা পাওয়া যাবে না হয় প্রার্থনার কথা পাওয়া যাবে এসো হয় বৈশাখ এসো এটা প্রার্থনার গান রবীন্দ্রনাথ প্রার্থনা করছে আল্লাহর কাছে চুপ করে রয়েছে
হুজুর আপনি কেন মিছা কথা কইবেন ওই যে আমাদের আরজাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি তাজুল ইসলাম সাহেব হুজুর ঘটনা শুনাইছেন মোমিনসিংহ অঞ্চলে গেছেন মাহফিলে এখন মানুষ তো ঘুমায় খালি অনেক রাত তো হুজুর বলে কারে ওয়াজ করতেছি তো বলতেছে আরে আপনারা ওঠেন না ওই কোণার থেকে এক বুইড়া উঠছে উচ্চা কয় হুজুর কইন কইন আপনি কি আর মিছা কথা কইবেন আপনারা অসুখ থেকে আমি উল্টা পাল্টা কইলে যে হুজুর আপনি কি আর মিছা কথা কইবেন রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল দেবদেবীর কাছে কার কাছে দেবদেবীর কাছে এই গানের মধ্যে কি আছে দোস্ত মুসলমান তুমি টের পাও না তোমাকে দিয়ে শিরিক করানো হচ্ছে তুমি জানো না গানের অনেকগুলো শ্লোক একটা একটা করে ধৈর্য আপনাদেরকে শুনাইলে সারা রাত শেষ হয়ে যাবে এই গানের উপর গবেষণা যদি শোনাই আমি শুধু একটা লাইন আপনাদের সামনে উদ্ধৃতি করি ইন্টারনেটে যায় সার্চ দিয়ে দেখেন মৌলবী যা কয়া গেল ঠিক আছে কিনা একটা লাইন হচ্ছে অগ্নি স্থানে সূচি হোক ধরা ওই গানের অংশ অগ্নি মানে কি স্থান মানে কি সূর্য না বাংলা গোসল সূচি মানে পবিত্র ধরা পৃথিবী এবার তর্জমা আপনারা করেন তো কি হয় অগ্নি স্থানে সূচি হোক ধরা বৈশাখরে ডাকতেছে কেন তুমি আইসলে আগুন দিয়া পোড়াইয়া ধোয়াইয়া পবিত্র করা হবে পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ আযীম এ মুসলমান মুসলমান পবিত্র হয় ওজুর মাধ্যমে কথা কোন ঠিক কিনা মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে মুসলমানের অন্তর পবিত্র হয় তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আগুন দিয়া পবিত্র হয় এটা মুসলমানের বিশ্বাস না এটা হিন্দুদের বিশ্বাস এই জন্য তারা তাদের মুর্দাকে তারা তাদের ওই মরা মানুষকে আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করে কথা কোন ঠিক কিনা আর রবীন্দ্রনাথ আমাদেরকে আহ্বান করতেছে আগুন দিয়া পোড়াইয়া ধরাকে পবিত্র করতে মুসলমানের সন্তানরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো যায়া ওই রমনা বটমূলে যায়া ওই গান বৈশা বৈশা কয় এই এই শয়তান বলে ও দোস্ত তোমারে কইছিলাম মূর্তির পূজা করতে তুমি রাজি হও নাই কিন্তু তুমি টের পাও নাই তোমাকে দিয়ে আমি আগুনের পূজা কেমনে করাইলাম তুমি টের পাও নাই রব্বে করিম বলেন বান্দারে আমি তো এটা আগেই বলেছিলাম ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান তোমাকে দিয়ে এমন ভাবে শিরিক করাবে তুমি দেখবা কিন্তু টের পাবা না এরপর শুরু হয় চারুকলা ইনস্টিটিউটের নেতৃত্বে একটা মিছিল কি নাম কোন তো মঙ্গল শোভাযাত্রা বলেন না মঙ্গল শোভাযাত্রা চিনছিনি শয়তান বলে দেখো কেমনে পূজা করাই টের পাবা না ও দোস্ত মঙ্গল মানে মঙ্গল আপনারা বুঝেন শোভাযাত্রা মানে মিছিল এটাও বুঝেন আচ্ছা কোন তো দিকে এটা মানুষের মিছিল না জানোয়ারের মিছিল কথা ঠিক আছে তো আমি আর বেশি কিছু কইলাম না আপনারাই কইলেন মানুষের মিছিলের মধ্যে পেশা আইছে কোন দুঃখে পেশা লইয়া মিছিল করে কিনা আরে পেশার বড় মূর্তি বানায় কিনা দেখেন নাই আপনারা এইবার দেখেন বড় পেশারে মিছিলের মধ্যে হাজির কেন করে দোস্ত আহারে মুসলমানের সন্তান কোনো কিছুর খবর নাই খালি পিছনে পিছনে দৌড়ায় শয়তান কয় তুরি দিয়ে কেমনে শিরিক করাবো তুই টের পাবি না আহারে দোস্ত মুসলমান এটা হিন্দুদেরকে জিজ্ঞেস করেন ঘটনাটা কি কোন জায়গায় পেশ খাইছে হিন্দুদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা কি নাম এই বেটা এই দেবতার নাম বউয়ের নাম হইলো লক্ষ্মী দেবী কি নাম হিন্দুদের বিশ্বাস সমস্ত মঙ্গলের মালিক ওই লক্ষ্মী দেবী নাউজুবিল্লাহ ওই মুশরিকদের বিশ্বাস যেমন সমস্ত মঙ্গলের মালিক জানুস দেবতা হিন্দুদের বিশ্বাস হইল সমস্ত মঙ্গলের মালিক হইল লক্ষ্মী দেবী এই জন্য তারে বলে ভাগ্য দেবী নাউজুবিল্লাহ এ মুসলমান এই কথা মুসলমান বলতে পারে মুসলমান কি বিশ্বাস করে সব ভাগ্যের মালিককে আল্লাহু আকবার এইবার বুঝেন পেশা কেন আনছে তাদের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর পাঁচ মেয়ে কয় মেয়ে পাঁচ মেয়ে পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা বিশ্বাস না হইলে শিক্ষিত হিন্দুরে একটা খবর লন যায় আজ তুমি আমাকে হুজুরে কি কয় রে হাসানি রে পাঁচ মেয়ে আমি এই মেয়েদের ব্যাখ্যায় আর গেলাম অনেক কথা আছে হাসির মজার আমার সময় কম আগাইতে হবে পাঁচ মেয়ে হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হইল পেশা এইবার বুঝেন ওই মিছিলের মধ্যে পেশারে কেন আনছে পেশারে আনার উদ্দেশ্য হচ্ছে ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন হাজির তুমি এই মিছিলের নেতৃত্বে আসো পেশার মধ্যে আইসা বসো তুমি থাকলে এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করলাম আমাদের নববর্ষ উদযাপিত হবে আগামী বছরটা মঙ্গলজনক যাবে আস্তাগফিরুল্লাহ আল আযীম
কিভাবে শিরিক করাচ্ছে মুসলমানের সন্তানকে আর চেতনার নামে তুমি লাফাচ্ছো যায়া সাহাবাগে শয়তান তোমাকে কিভাবে মুশরিক বানাইতেছে কোনো খবর নাই রব্বে কারীম আগে জানাইয়া দিবেন দোস্ত আগে জানাইয়া দিবেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান এমন ভাবে শিরিক করাবে তুমি টের পাবা না বুঝতেছেন কিছু কথাবার্তা শয়তান বাংলাদেশে আসছে মানুষকে দেখে সাধারণ মানুষকে দেইখা কয় খাইছে রে এই এলাকায় একটা আইটেম বড় হিট মানুষ আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক যেই দলই করুক মৌলভি দেখলে মানুষ কয় হুজুর আসসালামু আলাইকুম কথা ঠিক কি না একটা লোক কট্টর বিএনপি করে তারে যদি যায় বলেন দোস্ত তুমি মারা গেলে তোমার জানাজা তারিক জিয়া পড়াইব রাজি হবে আরেকটা লোক কট্টর আওয়ামী লীগ করে তাকে যায় যদি বলেন দোস্ত তুমি মারা গেলে জানাজা জয় ভাই পড়াবেন রাজি হবে না আমার হুজুরই পড়াইবে শয়তান দেখছে এটা খাইছে বাংলাদেশে হুজুর পীর আউলিয়া পীর মাশায়েখ বড় হিট আইটেম আরে দোস্ত বাটপার ব্যবসায়ীরা বাজারে যায় খসখস খবর নেয় কোন আইটেম বেশি হিট সে আইসা ওইটার নকল বাইর করে কথা কোন ঠিক কি না শয়তান আইসা দেখছে বাংলাদেশে পীর আউলিয়া হুজুর বড় হিট আইটেম কয় রাখ তোদেরকে মুশরিক বানানোর রাস্তা আমার এইটাই আমি বাজারে নকল পিশাব ছেড়ে দিব খুইজা খুইজা এরকম মোটা মোটা কয়ডারে বাইর করছে বিভিন্ন জায়গায় বসায়া দিছে দোস্ত আহারে মুসলমান কেমনে শিরিক করায় একটু একটু আপনাদেরকে শোনাই খেল করেন এ দোস্ত জিকির হবে কার নামে কার কথা কার কথা রব্বে করিম বলেছেন সূরা আহজাব আয়াত নাম্বার 41 22 নাম্বার পারা হাফিজি কোরআন শরীফের 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ ও ইমানদার জিকির করো কার নামে আল্লাহ 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 এ দোস্ত জিকির একটা ইবাদত জিকির কি বলেন বলেন ইবাদত হবে একমাত্র কার কালিমা যেটা পড়ি তার অর্থ এটা ইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত হবে একমাত্র কার জিকির ইবাদত কাজী জিকির হবে কার নামে কাজী কেউ যদি খাজার নামে জিকির করে তার ঈমান থাকবে নি কেউ যদি বাবার নামে জিকির করে তার ঈমান থাকবে নি তাইলে এই জিকির গুলা কোত্থেকে আসলো আল্লাহ রলি খাজা বাবা শুনছেন নি আপনারা আস্তাগফিরুল্লাহ আল আযীম জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ এ দোস্ত এ ভাই তোমরা শুনে রাখো কেউ আমাদের শত্রু না আমরা সবাইকে বন্ধু বানায়া জান্নাতে নিতে চাই তুমি শিরিক ছেড়া দাও শিরিক ছেড়া দাও আল্লাহর নাম সারা খাজার নামে জিকির করবার সাথে সাথে ইমানটা চলে যাবে কথা কোন ঠিক কিনা আর যেই সমস্ত খাজারা পকেট গরম করার জন্য ওই সমস্ত মুরিদদেরকে বাধা দেয় না 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 তোরা আমার নামে জিকির করবি না জিকির তো করবি আল্লাহর নামে যারা বাধা দেয় না আল্লাহর কসম খায়া বলি ওই খাজাগুলার একটারও ইমান নাই কারো কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে তুমি কোরআন লইয়া আইসা এই জায়গায় দাঁড়াইয়া যাও আমি একটা একটা করে তোমারে দলিল দেই কোরআন থিকা যদি না পাও কান ধরে আমারে নামায়া দাও দোস্ত আর যদি পাও তওবা কইরা তুমি মুসলমান হইয়া যাও রাজি আছো কেউ আল্লাহু আকবার রাজি থাকলে আইসা পইরো ইনশাআল্লাহ বান্দা প্রস্তুত আলহামদুলিল্লাহ তোমার ওই খাজার চটি লইয়া ঘুরি না আমার রবের কালাম লইয়া ঘুরি আল্লাহু আকবার দোস্ত বলেন তো দেখি সমস্ত কিছুর মালিক কে ক্ষমতায় বসানোর মালিক কে ক্ষমতা থেকে নামানোর মালিক কে এটা কার কথা কার কথা রব্বে করিম সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন 3 নাম্বার পারা হাফিজি কোরআন শরীফের 12 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন রব্বে করিম বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক
منك ممن تشاء ক্ষমতা দেয় কে নামান কে অথচ দেখবেন নির্বাচন আসলে কিছু মানুষ টুপি লাগাইয়া কিছু মানুষ ওই ঘুমটা গামটি দিয়া কেউ হয়ে যায় রাবেয়া বসরি কেউ হয়ে যায় হাসান বসরি সব দৌড়ায় বাবা শাহজালালের মাজারে ভাবখানায় এমন শাহজালাল কাউকে ক্ষমতায় বসাইতে পারে ও দোস্ত জোরে সোরে বলো তো কোনো বাবা কাউকে ক্ষমতায় বসাইতে পারে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা রাখে ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে আরো জোরে সোরে বলেন না সবকিছুর মালিক কে কবরওয়ালার কাছে চাইলে দোস্ত ঈমান চলে যাবে কথা কোন ঠিক কি না চাইতে হবে কার কাছে তুমি নামাজের মধ্যে পড়ো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ ইবাদত করি কেবলই তোমার সাহায্য চাই কেবলই তোমার কাছে নামাজটা সালামটা ফিরাইয়া মাজারওয়ালা মসজিদগুলোতে আমি দেখছি সালামটা ফিরাইয়া আসে বাবার দরবারে আয়া কয় বাবা দাও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে কন্যা নাউজুবিল্লাহ ও দোস্ত সবকিছু চাইতে হবে কার কাছে কারণ কোন বাবা কারো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না কথা কোন ঠিক কিনা এ দোস্ত কথা কার এটা আল্লাহ কই বলেছেন এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন আপনারা একটা জবাব দেন তো দুনিয়ায় যত হক্কানি পীর আউলিয়া বুজুর্গ আছে সবাইকে এক পাল্লায় রাখেন আরেক পাল্লায় প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একটা আঙ্গুল রাখেন এইবার মহাব্বতের দাবি নিয়ে বলেন সমস্ত পীর আউলিয়াদের পাল্লা ভারী না আমার নবীর পায়ের আঙ্গুলের পাল্লা ভারী ও দোস্ত আমি তো বলি খালি পায়ের আঙ্গুল না পায়ের আঙ্গুলের যে নখটা আছে ওই নখটা পর্যন্ত সমস্ত পীর আউলিয়াদের চেয়ে বেশি দামি কথা কোন ঠিক কিনা তো ওই পীর আউলিয়া বাদ আল্লাহ তার নবীকে কি বলেছেন ওইটা শোনেন আপনি কোরআন কি বলে সূরা আরাফ কোন সূরা এটা বেশি মনে রাখবেন কারণ এটা বললে অনেকে ভয় পাওয়া যায় হ্যাঁ হুজুর কয় কি খাজায় বলে কিচ্ছু করতে পারে না আমারে অনেকে বুঝায় আমার হিতাকাঙ্ক্ষী বাবারে এমনি বইল না ধ্বংস হয়ে যাবা আমি কই কবে ধরে বলতেছি ধ্বংস তো হই না দিন দিন স্বাস্থ্য মোটা হইতাছি ধ্বংস হইলাম কই থিকা আল্লাহ আকবার শিরিক থেকে মুক্ত থাইকা কেউ ধ্বংস হয় না তার জান্নাতের ঠিকানা নির্ধারিত হয়ে যায় কথা কোন ঠিক কিনা ও দোস্ত আল্লাহ তাআলা খাজাবাদ নিজের নবীকে কি বলতেছেন রব্বে করিম সূরা আরাফ আয়াত নাম্বার 188 নয় নাম্বার পারা হাফিজি কোরআন শরীফের 14 নাম্বার পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত রব্বে করিম বলেন উল্লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন আরে খাজা থাক দূরের কথা বাবা থাক দূরের কথা আমি নবী তোমাদের কোন উপকার করব থাক দূরের কথা লাম লিকুলি নাফসি নাফআ ওয়ালা দাররা আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না আমি নবী তো আমারই কোন ক্ষতি করার ক্ষমতা রাখি না তাইলে প্রশ্ন আসবে তাইলে এগুলো সব হয় কই থিকা রব্বে করিম সাথে সাথে জবাব দিচ্ছেন ইল্লা মা শা আল্লাহ কই হয় কই হয় ফয়সালা কই হয় জোরে বলেন আসমানে আল্লাহু আকবার সব কিছুর মালিক কে আমাদেরকে এগুলা ভুল আর বুঝাইও না যে খাজায় তোমারে কিছু দিতে পারে খাজায় এখন আর দিতে পারে না এখন নিতে পারে দোয়া করবা দোয়া দোয়া খাজার জন্য দোয়া করবা আল্লাহ আমার খাজারে তুমি জান্নাত দিয়ে দাও জীবনের ভুল ত্রুটি মাফ করে দাও দোয়া করবা খাজারে এখন দেওয়া যায় নেওয়া যায় না কথা কোন ঠিক কিনা পারলে কোরআন থেকে একটা দলিল দাও পারলে হাদিস থেকে একটা দলিল দাও মানতে অসুবিধা আছে শয়তান কেমনে ধোকা দেয় একটু চিন্তা করেন শয়তান যদি বলতো পাথরের পূজা করো কে কে রাজি নাই শয়তান বলে দোস্ত তোমারে দিয়ে পাথরের পূজা করামো কিন্তু তুমি টের পাবা না আল্লাহ বলেন এ বান্দা সাবধান থাকিস ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান কিন্তু তোকে দিয়ে পাথরের পূজা করাবে কিন্তু তুই দেখবি কিন্তু টের পাবি না সাবধান থাকিস সাবধান থাকিস কেমনে করায় দোস্ত এক বলদে পত্রিকায় বিজ্ঞাপন দেখছে নিঃসন্তান দম্পতি হুজুর সাইদাবাদীর সাথে সাক্ষাৎ করেন দৌড়ে গেছে হুজুরের কাছে হুজুর কিরে হুজুর 5 বছর ধরে বিয়ে করছি হুজুর বাচ্চা হয় না
হুজুর বলে তোর মতন বলদের জন্যই তো এই দোকানটা খুলছি এখন কি লাগবে ক একটা বাচ্চার ব্যবস্থা করে দেন যদি কয় তাইলে তোর পাহাড় থেকে মাটি আনবি একটু গারে সুর থেকে একটু ঘাস আনবি আর ওই যে গারে হেরা থেকে একটু পাথরের টুকরা আনবি আটলান্টিক মহাসাগরের নিচ থেকে একটা শামুক আনবি আবে যাবে কুত্রি ধরায়া দিছে আমি এটি কই পামু কয় তুই তো পারবি না আমার কাছে জিন আছে সালাম দিয়ে আনতে হবে কিছু খরচপাতি লাগবো হা দিলাম কত লাগবো তো হিসাব করে কয় 10,000 টাকা বেড়াই কয় চিন্তা করছে মাদ্রাজ গেলাম চেন্নাই গেলাম সিঙ্গাপুর গেলাম ব্যাংকক গেলাম বাচ্চা হয় না হুজুর রে 10,000 টাকা দিলে যদি একটা বাচ্চার ব্যবস্থা হয় ক্ষতি কি লন হুজুর 10,000 হুজুর একটা আংটি ধরায়া দিছে যার দাম 7,500 টাকা কত আসলে 7,500 টাকা আমি এই জন্য বলি যে অনেক সময় আংটির দামি পাথর হয় দেখতেও সুন্দর হয় এগুলা যেগুলা দেয় এগুলা ওইটাও না প্লাস্টিক আমি তো বলি 7,500 টাকাও না এটা তো ফ্রি কোন বলদরে আবার বুঝাইছে এই আমারে 1,000 আংটি বানায়া দে তরে লইয়া জান্নাতে যাব বলদে বলে হুজুর তাইলে 2,000 দেই আমার বউয়ের বুকিংটাও দিয়েন আছে না এরকম বলদ কথা কন বাংলাদেশে আছে কিনা এরকম বলদ এ দোস্ত জেনে রাখেন কেউ যদি আপনাকে বলে তোরে নিয়া জান্নাতে যাব মুখের মধ্যে থাপ্পর কমবখত তোরে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কে দিছে তুই আমারে লইয়া যাবি আগে তোরটা ঠিক কর কথা কোন ঠিক কিনা কেউ কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে না সুপারিশ করতে পারবে বেশি থেকে বেশি জান্নাতে দেওয়ার একমাত্র ক্ষমতা কার কারণ জান্নাতের মালিক যিনি জান্নাতে পাঠাবেন তিনি কথা কোন ঠিক কিনা ওই বলদে 10,000 দিয়া আংটি একটা পয়রা বাড়িতে গেছে যায়া বউর দিকে কাইনা কাইনা তাকায় আর বলে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে আনছি এখন খালি এই কয়দিন পরে পরে পেটের দিকে তাকায় দেখে কোনো কাম হয় না ওই বউ বেচারি শুনছে হুজুরের থেকে কি জানি আনছে ওই বেডি টেনশনে আরো শুকাইতেছে বেডিও তাকায় কিছু হয় না শয়তান এক বছর চলে গেছে কাজ হয় না গেছে দৌড়াইয়া হুজুরের কাছে হুজুর কাম তো হয় না হুজুর তো জানেই কারিশমা আবার এমনি কতক্ষণ তাকায় এত কয় কয় কিরে আংটির তো পাওয়ার নষ্ট ঘটনা কি এটা পয়রা কোনো বাথরুমে টাথরুমে গেছিলি নাকি কয় জি হুজুর গেছিলাম তো কয় দিছে পাওয়ার শেষ কইরা এখন কি করা দরকার বলে আরো 10,000 দে আরেকটা লইয়া যা সাবধানে রাখিস কয় দেন হুজুর দেন তো আবার দিছে 10,000 আবার ওই 7,500 টাকার আংটি একটা ধরায়া দিছে পাগল বলদে বাড়ি যায়া আংটির দিকে তাকায় আর বউর দিকে তাকায় কয় এইবার তো মিস হইব না বাথরুমে তো যাই না লইয়া তো রাস্তায়ও যাই না আহা 2 বছর পর যখন দেখে কোনো কাম হয় না এবার টের পাইছে এটা তো একটা বাট পার আমার 20,000 খাইছে ও দোস্ত তোমার 20,000 খায় নাই তোমার ইমানটা খায়া ফেলছে কথা কোন ঠিক কিনা কারণ শয়তান তোমাকে বলেছিল পাথরের পূজা করতে তুমি রাজি হও নাই শয়তান বলে দোস্ত তুমি পাথরের পূজা করবা না আমি তোমার দিয়া পাথরের পূজা করামু কিন্তু তুমি টের পাবা না যে লোক মনে করে পাথর সন্তান দিতে পারে আর যেই লোক পাথরের পূজা করে এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই কথা কোন পাথর সন্তান দিতে পারে সন্তান দেওয়ার মালিক কে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তো বাচ্চা হইতো না হযরত আসওয়াদের কোন একটা কাইটা আংটি একটা বানাইতে পারতেন না হ্যাঁ একটা তাবিজ বানাইতে পারতেন না আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরে যায়া বলতে পারতেন না আব্বা আপনার তো কত বাচ্চা আমারে দেন না কিছু আল্লাহর থেকে চাইয়া আপনার সাথে তো সারা সরাসরি যোগাযোগ দেন না একটা বলছিলেন কারণ জানে ইব্রাহিম বাচ্চা দেওয়ার মালিক আদম না হযরত আসওয়াদ না বাচ্চা দেওয়ার মালিক যেই আল্লাহ তিনি সেই আল্লাহর কাছে চেয়ে চেয়ে বলেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো ও দোস্ত বাচ্চা চাইলে চাইতে হবে কার কাছে আংটি কাউকে বাচ্চা দিতে পারে না দুনিয়ার মধ্যে কোন আংটি কারো ভাগ্য পরিবর্তন করতে পারে বলেন পারে প্রমাণ প্রমাণ লাগবে না আন্তাজি বললে হবে তাইলে আংটিও লাগো ব্যবসায় তো লটে উঠবে লাটে আহারে কত ভাবে যে ধোকা দিতেছে মানুষকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথর কোনটা কোন কোনটা হ্যাঁ কোষ্টি পাথর কোনি দিয়ে একরে মাথা ডাবায় লন্দরা কোষ্টি পাথর এই কোষ্টি পাথর পরশ পাথর এই সমস্ত আজগবি আজাইরা কথাবার্তা এগুলা এগুলোর কোনো মূল্য আছে আমাদের কাছে যেই পাথরের সাথে আখেরাতের সম্পর্ক মানুষের কাছে মূল্য ওইটা কোনটা হাজরে আসো এতক্ষণে জবান খুলছে গুতা দেওয়া না
সবচেয়ে দামি পাথর কোনটা হাজী সাহেবরা দেখেছেন কাবার কোনায় লাগানো চুমা দেওয়ার জন্য সব পাগল হয়ে যায় সব পাগল আহারে সবচেয়ে বেশি ভিড় পড়ে ওই হাজী আসওয়াদের সামনে একটা চুমা দিতে পারলে জীবনটা মনে হয় যেন ধন্য আমি যখন একদম ছোট অল্প দুইটা দাড়ি উঠছে জালেন পড়ি মেসকাতের বছর জালেনের বছর সিদ্ধান্ত হয়েছে মেসকাত ওই 1993-94 সালে হজের ফয়সালা হয়েছে তো জায়া তখন তো টিঙ্কু মাস্টার হালকা পাতলা চিপা চাপা দিয়া জায়া যে সময় ভিড় একটু কম আছিল জায়া চুমা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এরপর আরো কয়েকবার চুমা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিছেন কয়েক বছর আগে চিন্তা করলাম এখন একটু মাহফিল টাহফিল যাই খাইয়া খুইয়া তো মোটা হইতেছি আর তো আইতার উপর না একটু জোরে চেষ্টা করে দেখি কাজ হয় কিনা একটা চুমা টুমা দেওয়া যায় কিনা তো এখন ভিড় ঠেলা তো যাইতে পারি না তো বাছাই করছি সামনে একটা বড় কাল্লু উঁচা লম্বা এই মোটা আম্বুল এটার পিছনে পিছনে আস্তে আস্তে যায় আর পিঠার মধ্যে মসি মালিশ আল্লাহ হাজ্জি মালিশ তো এটা বলে আহ তা তো পিছনে পিছনে যাইতেছি আস্তে আস্তে ঠেলা যা দেওয়ার হেই দা আমি পিছনে চুপ করে ধারায় একটু একটু করে হা খাই সামনে পাথরের সামনে যাই না গেছে আমি এখন মাথার মধ্যে বুদ্ধি আসছে যে এ চুমা দিয়া যদি সইরা যায় ভিড়টা এমন দুই পাশ থেকে আবার মিলে যাবে আমি আর ঢুকতে পারবো না তো চিন্তা করলাম হ্যাঁ যেহেতু সামনে আছে তাহলে চিপা দিয়ে সামনে দিয়ে যায় চুমাটা দিয়ে দিই যেই না আর চিপা দিয়ে নিচে দিয়ে ঢুকে চুমা দিতে গেছি আর টার পাইছে আরে এতক্ষণ আমার পিছনে পিছনে আয়া এমন হ্যাঁ আমারে টাক্কা মারে এইবার দিছে একটা ঠেলা আমার ইচ্ছা আমার ঠেলার লগে যে কই গেছি আর খবর নাই অনেক দূরে চলে গেছি কিন্তু ভিতরে ওই জজবা দিমুই আজকা চুমা তো আবার একটু শোল্ডারে কানা কোনাকুনি কইরা আস্তে আস্তে আগাই গুতায় গুতায়া আগাইতে আগাইতে রে ভাই এক চিপার মধ্যে এমন চিপাই পড়ছি দুই দিক থেকে এমন চিপা বুক মানে পাজরের হাড়গুলো যেন একটার ভেতর আর একটা ঢুকে যায় উপরের দিকে তাকাই আল্লাহরে বলতেছি আল্লাহ চুমা দেওয়ার শখ মিটে গেছে আমারে বাঁচায় দাও এখন উল্টা দিয়ে খালি টানি হাত পড়ে গেছে আরেক চিপার মধ্যে টাইম না নিজেরে কোনো রকম বাইর করে দিছি হোটেলে দৌড় দৌড়ে হোটেল রুমে হাঁপাইতে হাঁপাইতে উঠছি স্বাভাবিকভাবেই মনের একটা ইচ্ছা যে হোটেলের যারা আছে তারা আগাই আসবে হুজুর কি হইছে পানি টানি আগাইয়া দিবে রোদের মধ্যে হাঁপাইতেছি রুমে দৌড়াইয়া গেছি এখন সবাই আমার দিকে তাকায় শুধু হাসে আমি কি অবস্থা আপনারা হাসেন কেন মেজাজ গেছে খারাপ হইয়া হাসবো না আপনি এই ডিজাইন করা জামা কই পাইছেন ডিজাইন করা জামা মানে তাকায়া দেখি জামার হাতা তো একটা নাই এমন চিপাই পড়ছি ওই যে টানছি খালি জীবন বাঁচানোর জন্য হাতা সিরা ওই চিপাই রয়ে গেছে দোস্ত কথাটা বলার মাকসাদ হচ্ছে হজরে আসওয়াদ এত দামি পাথর আমি একজন মানুষ ওই পাথরটাকে চুমা দেওয়ার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত হুমকির মুখে ঠেলে দিছি অথচ এই হজরে আসওয়াদকে চুমা দেওয়ার সময় হজরত ওমর কি বলেছেন হজরত ওমর চুমা দিতে গিয়া থমকে দাঁড়িয়েছেন বলে এ পাথর ইন্নাকাল হাজার লা তাদুররু ওয়া লা তানফা রে হজরে আসওয়াদ তুই তো একটা পাথর কেবল পাথর তোর কারো উপকার করার ক্ষতি করারও ক্ষমতা নাই উপকার করারও ক্ষমতা নাই প্রশ্ন আসবে ওমর তাইলে চুমা কেন দিলেন কেন দেন ওমর জবাব দেন কিন্তু আমি চুমা দিই এই জন্য কারণ আমি দেখেছি প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে চুমা দেয় এই জন্য আমি চুমা দেই আল্লাহু আকবার ও দোস্ত ওমর বলতেছেন হজরে আসওয়াদ কোনো উপকার করার ক্ষমতা রাখে না ক্ষতি করার ক্ষমতা রাখে না আর ওই ভণ্ডারা তোমারে রঙিন পাথর পুথর লাগাইয়া দিয়া টাকা কামাইয়া কামাইয়া নিয়া নিয়া পকেট কাইটা নিয়া নিয়া এখন খবর দিয়া দিছে যে এই আংটি তোমার ভাগ্য পরিবর্তন করবে এক ভাইরে দেখি আমার মুসল্লি 10 আঙ্গুলে আংটি 10টা আমি বলি আপনি কি আংটির ব্যবসা করেন কই কি লাগা আমি কই যে স্যাম্পল হাতের মধ্যে কই না এডি স্যাম্পল না হুজুর আমি কা আমি তো মনে করছি এগুলো সব স্যাম্পল বুঝি আংটির একবারে দেখায়া দেন কোনটা কত কয় না এসে আমারে শোনায় এটা হইলো ভাগ্য পরিবর্তন বিপদ থেকে বাঁচা বউ দমন শাশুড়ি দমন মা দমন ব্যবসায় উন্নতি সব শোনায় দিল 10টা তিলকা আশারাতুন কামিলা 10 আংটি দিয়ে হাতে 10 কাম করে আস্তাগফিরুল্লাহ আল আযীম শয়তান দোস্ত তোমাকে দিয়ে সেজদা করাচ্ছে তুমি নামাজও পড়তেছো আবার ওই বিশ্বাসও রাখতেছো এই আংটি তোমার ভাগ্য পরিবর্তন করবে শয়তান বলে দোস্ত নামাজ ভালো কইরা পড়ো তোমাকে দিয়ে আমি কেমনে শিরিক করাই তুমি টের পাও না
দোস্ত সেজদা করব কাকে নামাজ কার জন্য কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা রব্বে করিম তার হাবিবকে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার নামাজ পড়েন আপনি কার জন্য কুরবানি করেন কার জন্য আহারে মুসলমান নামাজের সবচেয়ে দামি অঙ্গ কোনটা বলেন তো সেজদা কোনটা হাদিসের কথা এটা আমার কথা না আল্লাহর হাবিব বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ একজন বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে যখন সে আল্লাহকে সেজদা করে সুবহানাল্লাহ ও দোস্ত এত দামি বিষয়টা তুমি কাকে দাও আল্লাহু আকবার যদি মাজারে গিয়া সেজদা দাও ঈমানটা চলে যাবে কারণ সেজদা করব কাকে আল্লাহ জানায়া দিছেন লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার ওই সূর্য চন্দ্রকে সেজদা করবা না নক্ষত্রকে সেজদা করবা না মখলুককে সেজদা করবা না বরং তুমি সেজদা করবা কাকে সেজদার একমাত্র মালিক কে ও দোস্ত আল্লাহর সেজদা যদি তুমি বাবাকে দিয়ে দাও তুমি এবং তোমার বাবা দুইটাই জাহান্নামী কথা কোন ঠিক কি না শুধু জাহান্নামী না যারে পূজা করো তারে জাহান্নামের ইন্ধন বানাবে আল্লাহ তোমারে সুদ্দা রব্বে করিম বলেন সূরা আম্বিয়া ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন তোমরা এবং তোমরা যার পূজা করো সবগুলারে রব্বে করিম জাহান্নামের জ্বালানি বানাবে কথা কোন ঠিক কি না কাজী যারা বাবারে সেজদা করে এগুলাও জাহান্নামী আর যেই বাবা সেজদা কবুল করে ওগুলাও জাহান্নামী ও দোস্ত জোরে সরে বলেন সেজদা করব কাকে কোরবানি কার নামে না খাজার নামে এখন খাজার নামেও যাবে হয় কিনা কথা কন আহারে খাজার দরবার তো হবে কোরআন শিক্ষার দরবার খাজার কামটা কি খাজার কাম হইল মুরিদদেরকে আল্লাহ থেকে যেই মুরিদ দূরে সরে গেছে তার একটাই নাই না আল্লাহর রাস্তায় উঠায়া দেওয়া কথা বলেন ঠিক কি না পীরের কাজ তো এটা মুরিদ যদি শিরিক করে তাকে ওখান থেকে টেনে এনে তৌহিদের রাস্তায় উঠায়া দেওয়া মুরিদ যদি বিদআত করে তাকে টেনে এনে সুন্নতের রাস্তায় উঠায়া দেওয়া তাইলে তো পীরের দরবারে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকার কথা হাদিস শিক্ষার ব্যবস্থা থাকার কথা ঈমান আকীদা সংশোধনের ব্যবস্থা থাকার কথা কথা কন না ঠিক কি না অথচ আমরা দেখি খাজার দরবারগুলো এখন গরুশালা ছাগলশালা এখানে গরু জমা দাও এখানে ছাগল জমা দাও এখানে তেল জমা দাও এখানে ডাল জমা দাও আরে কয়দিন আগে দেখেছি ফেসবুকে চট্টগ্রামে এক মাজারের নাম ডাইল চাইল বাবা নাম কি ডাইল চাইল বাবা আমি কই সারা জিন্দগি মুরিদের ডাইল চাইলের হাদিয়া তোফা খাইতে খাইতে মরার পরে নাম পড়ে গেছে ডাইল চাইল বাবা কথা কন না আরে দোস্ত কথা কন ঠিক কি না আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ বড় বড় পীর বড় পীর যার কাছে বাংলাদেশের বড় বড় মুফতিরা যায় বড় বড় মুহাদ্দিসরা যায় তুমি দেখো তাকায়া আমি তো বলি মুফতিরে মুফতি চিনে মুহাদ্দিসরে মুহাদ্দিস চিনে আর গরুরে চিনে গরুরে ছাগল চিনে ছাগলে এখন তো কেউ বলতে পারে আমগো খাজারে তুমি ছাগল কইলা ও দুস্থ আমি কই নাই কার কথা রব্বে করিম সূরা আরাফে বলেছেন 9 নাম্বার পারা হাফিজি কোরআন শরীফের 13 নাম্বার পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত বিশ্বাস না হইলে তুমি কোরআন খোলো আল্লাহ কি বলেন রব্বে করিম বলেন ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অন্তর আছে তুমি দিন বুঝো না চোখ আছে দেখো না কান আছে শোনো না আল্লাহ বলেন তুই চতুষ্পদ জন্তুর মতো বলে চতুষ্পদ জন্তু না খালি এর চেয়েও নিকৃষ্ট কারণ চতুষ্পদ জন্তু কাউকে শিরিক করায় না কথা কোন ঠিক কি না আর তোমার দরবারে যারা যায় তাদেরকে তুমি শিরিক করাও কেমনে বলে ওই যে গরু জবেহ করো কার নামে কথা কন জবেহ হবে কার নামে
কয় না না আমরা বাবার নামে যবে করি না তো কার নামে করো কয় আল্লাহর নামে করি কয় তাইলে আরেকটা মাসআলা শোনো কাউকে খুশি করার জন্য যবে করলে ওইটাও বাবার নামেই কয় না বাবারে খুশি করার জন্য যবে করি না তো কারে কয় আল্লাহরে খুশি করার জন্য যবে করি ও দোস্ত তাইলে আমাদের জিজ্ঞাসা আল্লাহ সাবারে নাই আল্লাহ যদি সাবারে থাকে সাবারে গরু যব কইরা গরুরে খাওয়াইলে আল্লাহ খুশি হইতেন কিনা তাইলে গরুর এই নদী পার কইরা তো দূরে পাঠানোর দরকার কি কথা কোন ঠিক কিনা বুঝা গেল আসলে তুমি খাজারে খুশি করার জন্য গরু ওইখানে পাঠাও আরে দোস্ত কথা কোন না জোরে সরে ঠিক কিনা ও দোস্ত এগুলা কি হারাম না হালাল কার কথা কার কথা রব্বে করিম বলেছেন সূরা মায়েদা কোন সূরা سورة مائدة آيات نمبر 3 6 نمبر پارا حافظ قرآن شريفر 6 نمبر پشتا پرثم لائن پرثم آيات رب كريم بولن حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله شور خواكي রক্ত খাওয়া কি মরা গরু আল্লাহ বলেন বান্দা তিনটা তো হারাম ঠিকই কইলা আমি তো আরেকটা হারাম করছি ওইটা কেন খাও ওমা উহিল্লা লিগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া যে সমস্ত জন্তু জবেহ করা হবে আল্লাহকে সন্তুষ্ট বাদ দিয়া খাজারে সন্তুষ্ট করার জন্য যেগুলো জবেহ করা হবে আল্লাহ বলেন আমি ওগুলারেও হারাম করছি তুমি কেন খাও ও দোস্ত খালি খাও না তোমার বাবার খাজারা তোমাদেরকে ওই হারাম আবার তবারক কইয়া খাওয়ায় খাওয়ায় হারাম নাম দেয় কি কথা কন না খাওয়ায় হারাম নাম দেয় কি এটার একটা চমৎকার উদাহরণ পাইছি আমি ইদানিং আমার বাসায় ঢুকতেছি গলিতে পিচ্ছি একটা ছোট্ট বাচ্চা গান একটা গাইতেছে আমি আরে কি গাইল রে আমি ডাক দিছি এই বাবা এদিকে আসো আঙ্কেল এদিকে আসো কয় না আঙ্কেল আর গাইবো না মনে করছে মাইর দিব হুজুর আমি কয় না মারবো না তুমি আসো এদিকে আসো কোন রকমে ফুসলাই মুসলাই আনছি আইনা ধরছি আমাকে গানটা একটু গাও তো কারণ আমার মনে লাগতেছে যে এই গানটা আমার ওয়াজের কামে লাগতে পারে আমাকে একটু গাও গাই না বহু জোরাজুরি করার পর গাইছে তা আমাকে হা ঠিকই আছে ওই চিটা গাইগা গান একটা পিচ্ছি বলে একটা গায় পোলাবান এখন সব জানে এগুলা ছোট্ট বাচ্চার গান চিটা গাইঙ্গা পোয়া গায় গায় কি মধু হই হই আরে বিষ হাওয়াইলা শুনছেন নি এ জুয়ান কথা কও ঠিক কিনা আন্দাজি কথা না আছে এরকম একটা কিছু মধু হই হই আরে বিষ হাওয়াইলা খাওয়াইলা বিষ নাম দাও কি আমি কই আহারে এই পীর আর খাজারা কি করে খাওয়ায় হারাম নাম দেয় তোবারক কথা কোন ঠিক কিনা মধু হই হই আরে বিষ হাওয়াইলা হারাম খাওয়াও কও তোবারক হই হই আরে হারাম খাওয়াইলা ও দোস্ত জবে করবো কার নামে এটা কার কথা কার কথা শয়তানকে দেখা যায় না ব্যাখ্যা কয়টা একটা ব্যাখ্যা দিলাম যে দেখা যায় কিন্তু আমরা চিনি না কিছু বুঝছেন কিনা কথাবার্তা সমাজের এই সমস্ত অসঙ্গতিগুলো আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা কথা কর এ দোস্ত নানান চক্রান্ত চলতেছে এখন মুসলমানদেরকে শিরিক আর নাস্তিকতার দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে আপনারা দেখেন মূর্তির শহর মসজিদের শহরকে মূর্তির শহর বানানোর চক্রান্ত চলতেছে মুসলমান কথা কোন ঠিক কিনা ও দোস্ত আমরা কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়ি হইতে রাজি না কাউকে ক্ষমতা থেকে নামানোর সিঁড়ি হইতে রাজি না আমাদের কথা একটাই দাবি একটাই শামসুল হক ফরিদপুরীর এই জমিনে শাহজালাল ইয়ামানির এই জমিনে হাফিজজির এই জমিনে শিরিককে যে লালন করতে চাবে আমার সমাজে প্রতিষ্ঠিত করতে চাবে মসজিদের এই নগরকে মূর্তির নগরী যেও কেউ যদি করতে চায় আল্লাহর কসম শরীরে এক ফোঁটা রক্ত তাকতে দিতে দেব না হতে দেব না হতে দেব না মোহতারাব কতদিন আগে আপনারা খেয়াল করেছেন কিভাবে চক্রান্ত চলছে চেতনার নামে সভ্যতার সংস্কৃতির নামে মুসলিম যুবকদের চেতনার ধ্বংসের চক্রান্ত চলছে মুসলমান আজকে মুসলিম যুবকরা প্রতিবাদ করার হিম্মত হারাইয়া ফেলছে হারাবে না কেন হারাবে না কেন ওই ছাগলের কিস্সা এখন বলতে হয় সময় কম তাও বলতে হয় এক রাখাল ওই ছাগল চড়ায় বকরি চড়ায়
জঙ্গলের পাশ দিয়া বকরি নিয়া ঘুরতেছে, দেখে ছোট বাঘের বাচ্চা একটা বাইরছে। এখন বাঘের বাচ্চা ছোট্ট চিন্তা করছে, মা সারা একে কোনো হিংস্র জন্তু তো খায়া ফেলতে পারে, ঠিক আছে আমি এটা নিয়ে যাই। বাড়িতে নিয়ে লালন পালন করতেছে, এখন ঘাস খায় না, গোস্ত খাইতে পারে না, দাঁত নাই, ওই বকরির দুধই খাওয়ায়, কি করবে? বাঘও ভুলে গেছে বাঘের বাচ্চা, বকরির সাথে থাকতে থাকতে এদের সাথে মিশা ফিশা খায়, ভাই বোন একলগেই থাকে। সমস্যা হয়েছে কয়দিন পরে, ছাগলের বাচ্চা যখন একটু একটু বড় হয়, সিংহ বকরির বাচ্চার একটা সমস্যা কি জানেন, এগুলো যখন একটু বড় হয়, শিং ওঠে একটু একটু, তখন এগুলো খালি উপরের দিকে লাফ মারে এরকম, আর যায় দেখবেন গাছের সাথে এরকম ঘষে, শিং দিয়া বেড়ার সাথে ঘষে, আরেক বকরির এরকম গুতায়, দেখছেন কিনা? তো এই স্টার হয়ে গেছে এদের অবস্থা। এই গুতা এখন যায় পড়ছে বাঘের মাথায়, একলগে থাকে যায় বাঘেরও গুতায়, বাঘেরও তো শরীরে রাগ আছে, আছে না? বাঘেও কয়দিন পরে দিছে গুতা, গুতা দেয় ব্যথা পায়, হ্যাঁ তো আর শিং নাই। এখন গুতা থামছে, ছাগল যখন টের পাইছে বাঘে গুতাইতে পারে না, এখন সবগুলো একজোট হয়েছে, কেউ পিছন দিয়ে গুতা মারে, কেউ এদিক দিয়ে গুতা মারে, কেউ এদিক দিয়ে গুতা মারে, পোলাপাইনের ভাষায় এখন বলতে হয় বাঘ লাভ দেয় আর কয় আমি কিচ্ছি। কদিন পর, বহুদিন পর এক বড় বাঘ ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের সাইডে আইসা, জনপদে আইসা, দেখে হায় আমার আমার গোষ্ঠী ছাগলের গুতা খাইতেছে, বাঘের ঘিন লাগছে, দিছে ধাওয়া, যাইয়া ওই বাঘের বাচ্চাটারই ধরছে, তোরই ধরি ওরে দৈরা লাভ দেয়, দৈরা জঙ্গলে টাইনা লয়ে গেছে। নিয়া কয় কিরে অবস্থা কি, তুই এগো গুতা খাইতেছস, তুই কে চিনস? কয় আমি তো এরা এগোই। কয় আরে ছাগল, যা ওই যে সামনে একটা পানির ডোবা আছে, যাইয়া পানি খাইয়া আয়, যা। তো বাঘের বাচ্চা গেছে পানি খাইতে, পানিতে মুখ দিতে যাইয়া এখন নিজের চেহারাটা দেখছে এতদিন পরে, দেখে কয় আইরি আমার চেহারা দেখি পুরা বসের মতন, দৌড়ে পানি না খাই আসছে বসের কাছে, বস কয় কিরে? বস আমার চেহারা দেখি আপনার মতো, কয় এটা বুঝানোর জন্যই তোর ওখানে পাঠাইছি। এরে ছাগলের বাচ্চা, তুই ছাগলের বাচ্চা না, তুই বাঘের বাচ্চা, ছাগলের গুতা খাওয়ার জন্য আল্লাহ তোরে বানায় নাই, আল্লাহ তোরে বানাইছে ছাগলকে দৌড়ানোর জন্য, ছাগলের বাচ্চার সাথে চলতে চলতে তুই তোর আত্মপরিচয় ভুলে গেছস। আজকে মুসলমান যুবক ওই হিন্দু সাংস্কৃতিক সভ্যতা লালন করতে করতে, হিন্দি সিনেমা দেখতে দেখতে, ওই কুসংস্কার তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে করতে, মুসলমানের সন্তান তারা ভুলে গেছে, তারা মুহাম্মদ বিন কাসিমের সন্তান, তারা উমরের সন্তান, তারা খালিদ বিন ওয়ালিদের সন্তান, ও মুসলমানের সন্তান, যার কারণে আজকে শাহরিয়ার কবিরের মতো ছাগলের বাচ্চারা তোমাদেরকে গুতায় গুতায়, সোজা হও সোজা হও, এখনো সময় আছে, কথা কন ঠিক কিনা? দোস্ত মহতারাম, শয়তান কয় রাখ এইভাবে হবে না, তোদেরকে এখন সার্বজনীন পূজায় নামায়া দেব, মুসলমানের সন্তানরা এখন পূজারে কয় সার্বজনীন পূজা, নাউজুবিল্লাহ। কয়দিন আগে দেখছেন কিনা আপনারা হোলি খেলা চলতেছিল, রাধা কৃষ্ণার আকাম কুকামের সাক্ষী এই হোলি খেলা, জিজ্ঞেস করেন কত নোংরা মিয়ার মধ্যে রয়ে গেছে, আকাম কুকাম করছে, শরীরের মধ্যে রক্ত লাগছে, মানুষ দেখলে ধরা খাবে। এখন ওই যে আকাম করছে তার অনুসারীদেরকে বলে তোমরা রং মাখামাখি করো, রং মাখামাখি করছে, যারে আকাম করছে তারেও রং মাইখা, বাস একাকার কইরা দিছে, রক্ত আর রং মিশা গেছে। এখন মানুষ এদারে উদযাপন করে, আস্তাগফিরুল্লাহ, কত নোংরা রুচি মানুষের, তাদের রুচি নিয়ে তারা থাক, আমাদের কোনো আপত্তি নাই। মুসলমানের সন্তান এখন এই সমস্ত আকাম কুকামের মধ্যে জড়াচ্ছে, তো জড়াচ্ছে, জড়াইতে জড়াইতে আজকে আর সমাজের অবস্থাটা কি দাঁড়াইছে চিন্তা করেন। আজকে আমার মুসলিম মা বোনদের গায়ে পর্যন্ত হাত দিতে তারা দ্বিধাবোধ করছে না, বোরকাওয়ালা মায়েদের গায়ে হাত দিতে তারা দ্বিধাবোধ করছে না, ও কুলাঙ্গাররা শুনে রাখো, মুহাম্মদ বিন কাসিমের সন্তানেরা মরে যায় নাই, মাহমুদ হাসান দেওবন্দির চেতনা যারা লালন করে তারা মরে যায় নাই, আল্লাহর কসম খায়া বলি, আর কোনোদিন কোন কুলাঙ্গার যদি মা বোনদের গায়ে হাত তোলার দৃষ্টতা দেখাও, আল্লাহ শত্রুরা
যার যার ধর্ম নিয়ে সে পড়ে থাকুক আমাদের কোনো কথা নাই কিন্তু আমাদেরকে খোঁচাবেন না সহ্যের একটা সীমা আছে আমরা সরল মানুষ সোজা মানুষ তোমাদেরকে বুকে নিয়েই থাকতে চাই এদেশে যত জাতি বাস করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মগ বোরাং গারো চাকমা কোকিল সাঁওতাল টিপড়া সহ যত জাতি বাস করে তারা আমাদের ছোট ভাই বুকে নিয়েই থাকতে চাই কিন্তু আমাদের এই আদর আপ্যায়নকে আমাদের দুর্বলতা ভেবে যদি আমাদেরকে গুতা দেওয়ার চেষ্টা করো আল্লাহর কসম তোমরা জানো ইতিহাস তালাশ করে দেখো ওলামায়ে দেওবন্দের রক্ত যখন ভারতের উপমহাদেশকে স্পর্শ করেছে ওই ইংরেজ লাল কুত্তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল ওই রাশিয়ার শেষ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল আমাদের রক্ত ঝরায়ও না আমাদেরকে গুতায়ও না আমাদের রক্ত যদি এই জমি স্পর্শ করে আল্লাহর কসম এক কুলাঙ্গারকে পালাইতে দেওয়া হবে না পালাইতে দেওয়া হবে না দোস্ত মহতারাম আলোচনা শেষ দিকে নিতে হচ্ছে আমি আমার মাযরাত পেশ করেছি সমস্যা দ্বিতীয় বিষয়টা তাফসীরটা সংক্ষেপে একটু বলে শেষ করি ওই যে অরিজিনাল শয়তান যেটা ওটা তো দেখি না তাইলে ওটাকে প্রতিহত কেমনে করব বড় কঠিন বিষয় দোস্ত রব্বে কারীম আমাদেরকে এত বিপদের মধ্যে ফেলে দেন নাই আলহামদুলিল্লাহ রব্বে কারীম তার থেকে বাঁচার জন্য আমাদেরকে লাঠি দিয়েছেন লাঠি যে শয়তান আসলে দৌড়ানি দিতে হবে মুগুর দিয়েছেন মুগুর শয়তান আসলে মাথা ফাটাইয়া দিতে হবে লাঠি মুগুর থাকা সত্ত্বেও যদি শয়তান কামড়ায় মলম দিয়ে দিয়েছেন লাগাইয়া দিতে হবে চিকিৎসা তিনটা জিনিস দিতে চাই সংক্ষেপে নেবেন কিনা শয়তান তাড়ানোর লাঠি শয়তান তাড়ানোর মুগুর আর হইল মলম মলম নেবেন ইনশাআল্লাহ সংক্ষেপে একটু শুনাই আপনি আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন কলিং বিল টিপ দিছেন দেখেন ভেতর থেকে কুকুর একটা ঘেউ ঘেউ করে উঠছে আপনি দৌড়েছেন আরে সর্বনাশ এখন বন্ধুর সাথে সাক্ষাতের বিষয়ে আপনার জন্য রাস্তা খোলা তিনটা এক হচ্ছে আপনি গো ব্যাক দেখার দরকার নাই বাড়ি চলে যান আরেক হচ্ছে কুত্তারে মাইরা তারপর দোস্তের সাথে সাক্ষাৎ করতে যান আরেক হচ্ছে নিচ থেকে দোস্তকে ডাক দেন দোস্ত তোমার কুত্তাটারে একটু সামলাও রাস্তা খোলা কয়টা এখন আপনি কোনটা গ্রহণ করবেন বলে যদি আপনি চলে যান তাইলে দোস্তের সাথে সাক্ষাৎ হবে না আপনি যদি কুকুরকে মারতে যান এমন কুকুর দোস্ত বান্দে নাই যেই কুকুরকে মারা যায় দোস্ত ওই কুকুর রাখছে যেই কুকুর আপনারে মারতে পারবে কথা কন তাইলে রাস্তা খোলা আর কয়টা আপনি আল্লাহ ওই দোস্তরে ডাক দিবেন দোস্ত তোমার কুত্তাটারে সামলাও ঠিক আছে কথা এইবার আসেন দোস্ত আপনি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা ইনশাআল্লাহ কে কে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত না মান কই সাক্ষাৎ করব জান্নাতে কোথায় আল্লাহর হাবিব বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর তোমরা আল্লাহকে জান্নাতে ওইরকম স্পষ্ট দেখতে পাবা পূর্ণিমার রাতে যেমন পূর্ণিমার চাঁদকে স্পষ্ট ঝকঝক করতে দেখো এইরকম দেখতে পাবা সুবহানাল্লাহ ও দোস্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সময় একটা রাস্তা আছে ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম রাস্তার নাম কি বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে এই যেই রাস্তা দিয়ে ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম সরল পথ শয়তান কুত্তা ওই রাস্তার মধ্যে বসা ওই যে দোস্তের কথা মনে করেন বুঝেন উদাহরণটা শয়তান বসা ওই রাস্তার মধ্যে দোস্ত এটা আমার কথা না কোরআনের কথা সূরা আরাফ এগারো নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের আট নম্বর পারা চার নম্বর লাইন রব্বে করিম বলেন অলা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম
শয়তান আল্লাহকে হুমকি দিছে আল্লাহ যাদের কারণে আপনি আমারে দূরে ঠেলে দিবেন আল্লাহ আমি এদেরকে ছাড়ব না বলে কি করবি বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম আমি ওই রাস্তার মধ্যে বইসা যাব দোস্ত এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা আপনি যদি বলেন শয়তান বসা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব না বাড়ি চলে যাই না মুসলমান এটা বলতে পারে না মুসলমান তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবেই করবে ইনশাআল্লাহ কথা কোন ঠিক কি না তাইলে আর রাস্তা খোলা দুইটা বলে ওই যে কুত্তারে মাইরা দোস্তের সাথে সাক্ষাৎ করতে যাওয়া ও দোস্ত আপনি যদি শয়তান কুত্তাকে মারতে যান এই শয়তান কুত্তা আপনার নিয়া কানামাসি বুবু খেলবে কি খেলবে কানামাসি বুবু বুঝেননি চোখ বন্ধ করে দেওয়া এদিক দিয়া গুতা দেয় ধরতে গেলে এদিক দিয়া গুতা দেয় সামনে ধরতে গেলে পিছন দিয়া গুতা দেয় ঠিক আছে কথা এটা কোরআনের কথা শয়তান বলে আমারে ধরতে আসবা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন শয়তান বলে আমারে ধরতে আসবা আমি সামনে দিয়া হামলা করব পেছন দিয়া হামলা করব ডান দিয়া হামলা করব বাম দিয়া হামলা করব চতুর্মুখী আক্রমণ কইরা তোমারে জাহান্নামে বানাবো ও দোস্ত কাজী আপনার জন্য রাস্তা খোলা আর একটা কোনটা ওই যে দোস্তরা ডাক দেওয়া দোস্ত তোমার কুত্তা সামলাও মনে আছে কিনা কথা এ দোস্ত ওই দোস্তরে ডাক দেওয়া মানে আল্লাহকে ডাক দেওয়া আল্লাহ আপনার কুত্তা সামলান এটারে আরবি দিয়া বলবেন এই ডাকটাই হইল শয়তান তাড়ানোর লাঠি বুঝে পাইছেন এই ডাকটাই শয়তান তাড়ানোর লাঠি ডাক দিবেন আর শয়তান দৌড় মারবে ইনশাআল্লাহ ডাক্তারে আরবি দিয়া বলতে হবে কি দিয়া মুখ চোখ কালো হয়ে গেছে অনেকের না এই আরবি আপনারা জানেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্তারিত অর্থ হইল আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আর আমি এটারে সংক্ষেপ কইরা বানাইছি দোস্ত তোমার কুত্তা সামলাও কথা কোন ঠিক কিনা ও দোস্ত আল্লাহকে যখন ডাক দিবেন ও দোস্ত তোমার কুত্তা সামলাও কুত্তার মালিক আয়েশা যেমন বলে এই জনি সাইড তখন জনি লেনজা নাড়তে নাড়তে সাইড হইয়া যায় কথা কন না ঠিক কিনা আল্লাহকে যদি ডাক দেন আল্লাহ দোস্ত তোমার কুত্তা সামলাও আল্লাহ ডাক দিবে এই তুই না বলছিলি ইল্লা ইবাদাকাল মুখলাসিন হা তোমার স্পেশাল বান্দাদেরকে আমি কিচ্ছু করতে পারবো না এই বান্দা যেহেতু আমারে ডাক দিছে এটা আমার স্পেশাল বান্দা ভাগ তুই ভাগ তখন শয়তান দৌড়াইবে ও দোস্ত জোরে সোরে বলেন শয়তান তাড়ানোর লাঠি বুঝা পাইলেন কিনা আউযু বিল্লাহর লাঠি কি নাম এটা কিন্তু কুত্তার একটা স্বভাব আপনারা জানেন কিনা কুত্তারা যখন দৌড়ানি দিবেন 200 মাইল স্পিডে দৌড় মারবে দৌড় মাইরা একটু সামনে গিয়ে আবার হাত পাও চারটা দিয়া হার্ট ব্রেক কইরা আবার পিছনের দিকে তাকাইবো দেখবো আপনি আসতেছেন না থামছেন কথা কন এ পোলাপাইন কালকে আবার প্র্যাকটিস কইরা কুত্তার কামড় খাইও না আল্লাহ আকবার ও দোস্ত কুত্তা যখন দেখে আপনি দৌড় অব্যাহত রাখছেন তখন দৌড়াবে আর যদি দেখে আপনি থামছেন কুত্তা আবার ব্যাক করবে আবার আস্তে আস্তে আগাবে ঠিক আছে কথা শয়তান কুত্তাকে যখন আপনি আউযু বিল্লাহর লাঠি দিয়ে দৌড়ানি দিবেন শয়তান কুত্তা একটু সামনে গিয়ে আবার পিছনের দিকে তাকাবে কেমনে বুঝবেন দেখবেন আউযু বিল্লাহ পড়ার পর একটু পরে ওই গুনাহ আবারও করতে মনে চায় বুঝবেন শয়তান যে দৌড়ানি দিছে একটু সামনে গিয়ে আবার পিছনের দিকে তাকাইছে এখন দরকার বুঝছি তোর মুগুর দরকার মাথাটা ভাড়া এলামু এইবার মুগুর দিয়া দৌড়ানি দিবেন শয়তান আর পিছনের দিকে তাকাবে না মুগুরটা নেওয়া দরকার কিনা কথা কন নিবেন কিনা তাইলে পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা হলো শয়তান তানুর মুগুর সিনসিননি লাঠি আর মুগুর পাইছেননি কথা কন ও দোস্ত লাঠি আর মুগুর থাকা সত্ত্বেও দুশ্মন আক্রমণ করতে পারে পারে কিনা হঠাৎ আক্রমণ করছে পিস্তল বাইর করার আগেই খাই লাইছে হইতে পারে না হইতে পারে তাইলে তো পুলিশরা তাইলে তো আর আক্রান্ত হইতো না পুলিশরা আক্রান্ত হয় কেন এটা অস্ত্র থাকা সত্ত্বেও আক্রান্ত হইতে পারে তো শয়তানও আপনাকে হামলা করতে পারে কয় যদি হামলা কইরাই বসে কয় তাইলে তোমার একটা মলম দিয়া যায় কি কথা কন মলম কামড় দিলে সাথে সাথে লাগাইয়া দিবা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিবেননি আর ডরাইতেছে আবার কয় টাকা চাই আবার না আমরা কোম্পানির প্রচার করি ফ্রি দেই ডরাইয়েন না সুবহানাল্লাহ ও দোস্ত মলম নেওয়ার আগে আরেকটা কথা বুঝ জানেন ওষুধের মধ্যে দেখবেন একটা ওষুধের নাম থাকে নিচে দিয়ে গ্রুপের নাম থাকে
থাকে কিনা যেমন প্যারাসিটামল একটা গ্রুপের নাম ওষুধের নাম না আপনারা যেটা প্যারাসিটামল বইলা কিনেন ওটা আসলে নাম হইলো প্যারা পাইরল কিনা নাম গ্রুপের নাম প্যারাসিটামল আরেক কোম্পানিতে যায়া ওইটা হয় এইস আরেক কোম্পানিতে যায়া হয় নাপা কথা কন না ঠিক কিনা গ্রুপের নাম কি প্যারাসিটামল দোস্ত মোহতারাম ওই কুত্তার কামুরের লাগাইতে আপনাদেরকে যেই মলমটা দিব ওই মলমের গ্রুপের নাম হইল তওবা এবং ইস্তিগফার মলমের গ্রুপের নাম কি তওবা এবং ইস্তিগফার এবার আপনি কোন কোম্পানির মলম লাগাইবেন এটা আপনার বিষয় আমি একটা সহজ মলম দিয়ে দেই বাবার কোম্পানির মলম কোন কোম্পানি কয় না ওই মনে করছে খাজা বাবা না এই বাবা না আসল বাবা বাবার কোম্পানির মলম পড়েন সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা হলো বাবার কোম্পানির মলম কারণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় ধোকায় পড়ে যে ভুল করছিলেন দুনিয়ায় আয়েশা এই মলমটা লাগাইছিলেন এই জন্য এটার নাম দিছি বাবার কোম্পানির মলম বুঝছেন কিনা কথা আর একজনে কইব না হুজুর আমারে আরেকটা দেন তাইলে তুমি লও আরো সহজ আছে একটা ইউনুস কোম্পানির মলম কোন কোম্পানি বলে হুজুর এটা কোন দোকানে পাওয়া যায় কয় পাওয়া যাবে আম্বিয়া দোকানের নাম কি সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87 88 87 88 হাফিজি কোরআন শরীফের 8 নাম্বার পৃষ্ঠা 17 নাম্বার পারা 8 9 10 11 নাম্বার লাইন ওখানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় আছে একটু ভুল করছেন পরে যেই মলমটা লাগাইছেন এটার নাম হইল ইউনুস কোম্পানির মলম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ্জালিমিন বলে হুজুর আমারে আরেক কোম্পানির দেন পরে তুমি রব্বানা ফাগফির লানা এটা এক কোম্পানির বলে আরেক কোম্পানির দেন ধরবেটা তার সে বরং তুই একটা কাজ কর ফার্মেসির ভিতরে ঢুক ঢুকা যেটা মনে চাই এটাই লাগা ফার্মেসি কোনটা কোরআন আল করিম কথা কয় না আরে ফার্মেসি কোনটা কোরআন শরীফ হচ্ছে ফার্মেসি তোমার আত্মা পবিত্র করার ফার্মেসি এটা এটার ভিতরে ঢুক ভিতরে ঢুইকা তুমি বাই করো মলম কোনটা লাগাই বা ইচ্ছা মতন একটা লাগাও এক বুড়া কইব হুজুর অবজেকশন ইরোনার কি সমস্যা কি আমি তো গরিব মানুষ মলম যেগুলা কইলেন এগুলা তো সব বিদেশি কোম্পানির মলম আরবি আরবি সব কি বিদেশি কোম্পানির মলম হুজুর আমার তো এটা লাগানোর ক্ষমতা নাই চাচা আপনি বাংলাদেশিটাই লাগান দেশি কোম্পানিরটাই লাগান দেশি কোম্পানির মলম কোনটা রব আমার ভুল করছি মাফ করে দাও আল্লাহু আকবার ও দোস্ত বিদেশিটা লাগাও আর দেশিটা লাগাও লাগানোর সাথে সাথে শয়তানের কামড় ভালো হয়ে যাবে কয় কয় কি হুজুর ডোজ কত 7 দিন 10 দিন 12 দিন কয় ডোজ লাগামু কয় কম বস্ত কথাকার তুই কি ভ্যাকসিন করে ওষুধ মনে করছো যেটা এটা আরশে আজিমের ওষুধ সুবহানাল্লাহ এই ওষুধের ডোজ নাই একবার লাগাইলেই ভালো হয় কয় কয় কি কয় হ কয় কামড় তো খাইছি 100টা কয় আরো বেশি খাইলে ক আরেকজনে কয় 1000 খাইছি আরেকজনে কয় 1 কোটি খাইছি আরেকজনে কয় 10 কোটি কামড় খাইছি আমি কোন চুপ কর তুই আর কথা কইস না আল্লাহ কি কয় শোন আল্লাহ বলে বান্দায় যদি গুনাহ করতে করতে তার পরিমাণ যদি আসমান সমান হয়ে যায় আমি আল্লাহর কাছে মাফ চাইলে লাউবালি আমার কোনো পরোয়া নাই আমি তার সব গুনাহ মাফ করে দেই কিন্তু দোস্ত লাগাবো কয়বার কয় একবার কয় হায় হায় কয় কি হুজুরে একবার লাগাইলে বলে সব ভালো হয়ে যায় কয় ছাগল কোথাকার আমার রব রে তুই চিনস না কথা কন আমার রব রে তুই চিনস না আমার রবের নাম রহমান আল্লাহু আকবার আমার রবের নাম রহিম কয় তুই কম্পিউটার চালায় এই কথা কেমনে কইলি রে গাধা কম্পিউটার যারা চালায় গো তুই এটা বুঝার কথা কম্পিউটারে দেখবেন ডিলেট আছে ডিলেট আসেনি মোসা মোসা বুড়ারা তো কইতে পারবো না বুড়ারা তো চিনে না একটা সিস্টেম আছে ধরেন 1 লক্ষ নাম আছে একটা ফাইলের মধ্যে এখন ওই জায়গা থেকে আপনি একটা নাম মুছতে চান তো ওই মোসার দুইটা সিস্টেম এক হলো একটা নাম মুছতে চান ওই একটার মধ্যে টিপ দিয়ে নিচে ডিলেট একটা লেখা আছে ডাইরে টিপ দিলে এটা গায়েব হয়ে যাবে কথা ঠিক আছে নি আরেকটা অপশন আছে সেটা হলো সব ডিলে টিপ দিয়ে নিচে একটা লেখা আছে অল ডিলেট কি সব ডিলে একবারে মুছতে চাই ওই অল ডিলেটে টিপ দিলে লাখ নাম থাকুক সব একবারে গায়েব হয়ে যায় কথা কন না ঠিক আছে
ও দোস্তরে জালিম তোমার নিজের হাতের বানু কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে সবগুলারে একবারে মাফ করানোর ব্যবস্থা থাকে সবগুলারে একবারে মোছার ব্যবস্থা থাকে তাইলে তুমি আমার রবকে কি মনে করো গাধা কি মনে করো আমার রব সমস্ত দুনিয়ার সব দয়া মায়া একসাথে করলেও আমার রবের দয়া মায়ার 100 ভাগের এক ভাগ আল্লাহু আকবার কাজেই আমার রব ওই অল ডিলেটের অপশন আমার রবের কাছে আছে কিনা কথা কন এই জন্য রে বান্দা রব্বে করিম বলেছেন বান্দার গুনার পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় বান্দার গুনার পরিমাণ যদি আসমানে যায় থেকে এই পরিমাণ হয় আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ কোনো পরোয়া করি না কোনো পরোয়া করি না তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই এরপরেও যদি গুনাহ লয়া বাড়ি যাও তোমার মতন পোড়া কপাল আর একটাও নাই কথা কোন ঠিক আছে এতক্ষণ যে ওয়াজ করলাম কি বুঝলাম সব ফয়সালা কর্তৃকা হয় সব সময় আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এটা রব্বে করিমের কথা বান্দা তুমি যদি আমার ফয়সালার উপর সন্তুষ্ট থাকো তোমার মৃত্যুর আগে আমি তোমার উপর সন্তুষ্ট এই সুসংবাদ দিয়া তোমারে কবরে নিয়ে আসব يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية ديتا شبد راضية اكتا مرضية اكتا راضية ماني تمار جيبوني تمي عمر شاب شدن تو جدي خوشي موني مينا نو مرضية ماني مطر شمي عمي الله شوشن بد ديا دلام عمي والله اسك تك تمارو پرشن تشتو هيا گلام আল্লাহর সিদ্ধান্তের উপর সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন এই যুবকরা বহু চেষ্টা শ্রমের পর এই মাহফিলটা দাঁড় করায় কত বাধা কত বিপত্তি আমাদেরকে বাধা দেওয়া বড় সহজ প্রশাসনে খালি যাই একটু ক্লিক লাগাইলি হয় এরা জঙ্গিবাদের সাথে জড়িত শাসছে আর কিচ্ছু লাগে না কথা কন না আর কিচ্ছু লাগে আর কিচ্ছু লাগে না বাস খালাস ওই যে পোলার সব ঠিক আছে খালি একটু সমস্যা নিয়ে আশা করে আছে না কথা এ আমগরে এখন ধরনের লাগা পাবলিকের এখন এটা খুব সহজ সব ঠিক আছে হুজুর খুব ভালো মানুষ একটু লাইন একটু কেমন কেমন জানি লাগে এত বিপদ মাথায় নিয়ে বর্তমান প্রেক্ষাপটে এই যুবকগুলা এই মাহফিলটার আয়োজন করেছেন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এলাকার সমস্ত ইমামরা এর সাথে আছেন এ দোস্ত এটা বড় দামি জিনিস রব্বে করিম বারবার এই দিকে ইঙ্গিত করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইসলামের বিজয় এই দুই জিনিসের সাথে সবর এবং নামাজ আসলে এটা খালি সবর আর নামাজ না সবর করতে রক্ত লাগে নামাজে চোখের পানি বান্দার চোখের পানি আর রক্ত যদি জমিন স্পর্শ করে ওই বান্দারে কেউ ঠেকাইতে পারে না এই চোখের পানি ফেলবেন ওলামায়ে কেরাম রক্ত দিবেন যুবকরা যুবক আর ওলামায়ে কেরাম একসাথে হয়ে গেলে এদেরকে ঠেকানোর পথ কারো নাই কথা কোন ঠিক কিনা আপনারা এই যুবকদের পাশে এলাকাবাসী আছেন কি নাই নাকি পিছনে আছেন মানে গুতার উপরে রাখবেন না ছায়া দিবেন পিছনে আছে মানে অনেকে না মনে করে পিছনে আছে মানে পিছন দিয়ে গুতাম আর কি হুজুর পিছনে আসি সবাই আমরা পিছনে আসি মানে মানে পিছনে আছেন মানে কি গুতাইবে না এদের উপর কোনো ঝড় ঝাপটা আসতে দেওয়া যাবে না এরা যদি পরাজিত হয় সন্ত্রাস জিতে যাবে কথা কোন ঠিক কিনা এরা যদি পরাজিত হয় চাঁদাবাজি জিতে যাবে কথা কোন ঠিক কিনা এরা যদি পরাজিত হয় নেশা জিতে যাবে কথা কোন ঠিক কিনা এই সমাজ থেকে নেশা সন্ত্রাস চাঁদাবাজি সমূল উৎখাত করার জন্য ওলামায়ে কেরাম এবং এই যুবকদের সংঘবদ্ধ এই সংগঠনকে দিল থেকে মহাব্বত করতে হবে জীবনের সব কিছু দিয়া তাদেরকে সাহায্য সহযোগিতা দোয়া সব দিয়া তাদের পাশে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই রাজি